আমরা চলে আসলাম রহিম ভাইয়ের বাসায়। আসসালামু আলাইকুম রহিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রহিম ভাইয়ের বাসায় চলে আসলাম আজকে। এই যে আমাদের সাথে তো সবাই বিদায় নেওয়ার আগ মুহূর্তে হ্যাঁ, ভাবি আবার দাওয়াত করেছে, অনেক বিরাট বড় বাসা রহিম ভাইয়ের। ভাবি কত আয়োজন করেছে, রান্না বান্না। হ্যাঁ, দুপুরে দাওয়াত, সবজি, ভাবি এটা কি সবজি? সবজি ইয়ে মনে হচ্ছে, চিংড়ি দিয়ে মনে হচ্ছে, চিংড়ি ভুনা, এটা ডিম, হ্যাঁ হ্যাঁ ডিম ভুনা, সালাদ, ছোট মাছ, সবজি দিয়ে মনে হচ্ছে না, ডাল, ব্রাঞ্জিনি, ওরাতে মনে হচ্ছে, হ্যাঁ মাথা দেখে মনে হচ্ছে। ওরে বাবা, করলা ভাজি, অনেক আয়োজন দেখি। ওর পাশে আরো কি রয়েছে, শাক ভাজি, এটা কি, এটা শুটকি নাকি ভর্তা হবে, ওইটা কি দিকে আরেকটা আছে, হ্যাঁ হাট চিকেন মনে হচ্ছে। এই যে ও ওইদিকে পিঠা, এদিকে অনেক বড়, ভাবির বাসা অনেক বড়। আর এই সাইডে আরও আসবে, আমরা আসলাম, আরও আসবে সবাই। এখানে হচ্ছে এটা মানে পাটিসাপটা না পা, এই সাইডে গার্ডেনটা, তাহলে না পা গার্ডেনটা দেখে আসি। এই যে আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভালো আছেন? না তাড়াতাড়ি আসলাম যে মেয়ে। এই যে গার্ডেনটা অনেক বড়, খুবই সুন্দর বড় বাসা, গার্ডেনও। ও সামারে তো মনে হয় অনেক সুন্দর পার্টি করতে পারছে না। এই ও গার্ডেন আবার স্টোর রুম একটা, ও অনেক বিশাল বড়। এখানে একদম ওই বারবিকিউ, না বারবিকিউর জন্য, আবার এমনি ঘরোয়া ছোটোখাটো পার্টির জন্য খুবই সুন্দর। ও বাবা, স্টোর রুম তো অনেক বড়, হ্যাঁ অনেক বড় স্টোর রুম। এই যে ভাবির উপরে বাসা, এদিকে একটা বাথরুম, ওই পাশে কিচেন। আসো মুশফিক, মুশফিক না মাসরুর। এই যে এটা হচ্ছে ভাবির বড় বেডরুম, বড় বড় বেডরুমগুলো একদম অনেক বড়। এখানে ঘরগুলো অনেক পছন্দ হয়েছে, যে এখানে আমি টিয়াপা আছে আমার সাথে, উপর থেকে গার্ডেনটা দেখা যাচ্ছে সুন্দর। এই যে দেয়ালে আবার পেন্ট করা সুন্দর, এই যে উপর থেকে গার্ডেন, এটা পাশের বাড়ি, এখানকার বাড়িগুলো কেমন দেখাচ্ছি। যারা এখানে নাই এটা তাদের জন্য, যারা দেখতে চায় কভেন্ট্রির বাসা কেমন, লন্ডনের বাসার মতোই। এই যে এখানে হচ্ছে আরেকটা বেডরুম, এখানে আছে আমাদের মাসরুর, না মাসরুর, এটা একটা সুইট বয়, রহিম ভাইয়ের ছেলে। কিছু বলবে, কথা বলবে? হ্যালো হ্যালো বলে দেখেন, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে। এখানে আমরা সবাই, এটা হচ্ছে আরেকটা রুম, দুইটা বেডরুম। এখানে খুবই সুন্দর বাসাগুলো, মেন রোডের সাথেই বাসাটা, একদম গাড়ি পার্কিংও সামনেই, অনেক সুন্দর লাগলো প্লেসটা। এই যে গরম গরম মাছ ভাজা হচ্ছে, দেখেন মুনা করছি। ওরে বাবা, হ্যাঁ দেখলাম তো আমরা তখন। এই যে আর এই যে চিংড়ি, চিংড়ি ভুনা, হ্যাঁ পাশে চলে আসো। ওই যে আমাদের তো উঠে যেতে হবে তাড়াতাড়ি। এই যে এখানে ইয়া ভাই এসছে, দয়াল ভাই, ভিডিও করে নিলাম। আপনার সঙ্গে অবশ্য দেখা হলো অনেক বছর পর, সেই 5 বছর আগে এসেছিলাম তখন দেখা হয়েছে, না ইটালিতে দেখা হয়েছে। চলো আমাদের তো উঠে যেতে হবে তাড়াতাড়ি, সবার আগে খেয়ে নিতে হবে। ভাবি আবার দিয়ে দিচ্ছে এগুলা, এটা হচ্ছে পাটিসাপটা, পাটিসাপটা দেখি তো, এটা কি পায়েস, পায়েস, এইখানে দই, এটা হচ্ছে রাইসা, আর হচ্ছে তাসফিয়া, সিলভিয়াস ফ্রেন্ড। একটু দই খাচ্ছি,
খুবই মজা হয়েছে বইটা লিমন ভাইয়ের ছেলে তুমি মেয়ে না তোমার নাম কি বলো তোমার নাম বলে দাও অথই আর তুমি তোমার নাম নামটা বলো ওর নাম কি ও তো অথই না আর তোমার নাম বুঝতে পারছি না বলো আর ও অর্ষা অর্ষা তোমাকে ভিডিও করে নিয়েছি পরে দেখব এই তোমার নাম কি হ্যাঁ বাবু সারা ইলমাকে বলে দাও ভিডিও করে রাখলাম চলে যাচ্ছি আমরা আর ভাবনা ভাবনা ভাবির সঙ্গে দেখা হলো ভাবনা তো ভাবনা না ও আরেকটা ভাবি যে না তোমার হ্যাঁ আমার চৈতি না তোমার নাম কি চৈতি ভুলে গেছি হ্যাঁ নাম ভুল হয়ে গেছে আচ্ছা তো চৈতি ভাবির সঙ্গে দেখা হলো একদম শেষ মুহূর্তে আমার দেখা হবে ইনশাআল্লাহ রহিম ভাইয়ের বাসায় দেখা দেখা হবে আচ্ছা দাওয়াত রইল আল্লাহ হাফেজ হ্যাঁ দাওয়াত রইল লন্ডনে ওকে হ্যাঁ আল্লাহ হাফেজ হ্যাঁ ওকে হ্যাঁ আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ দোয়া করো এখানে ঘরটাও দেখিয়ে দিলাম সবাইকে ওকে আল্লাহ হাফেজ দেখা হবে।